ইডি সিবিআই এর যৌথ অভিযানের মাঝেই রাতের অন্ধকারকে সেফ জোন করে চলছে গরু পাচার। অভিযোগ স্থানীয়দের, গরু পাচার মামলায় ইডি সিবিআই এর যৌথ অভিযানে রাজ্য রাজনীতির সরগরম। গরু পাচার কাণ্ডের মধ্যেই গ্রেপ্তার হয়েছে হেভিওয়েট থেকে পাচারের মদতকারী বেশ কয়েকজন। তবে এরপরেও গরু পাচার বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা সূত্রে মঙ্গলবার রাতে একটি গরু বোঝাই পিকআপ ভ্যান আটক করে বরিরা এলাকার বেশ কিছু যুবককে। সেই মুহূর্তে গরু বোঝাই পিকআপ ভ্যান ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। যদিও পিকআপ ভ্যানের চালক পুলিশের দ্বারস্থ হয় বলে জানা যায় এবং বেশ কিছুক্ষণ পর চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ওই পিকআপ ভ্যানের চালককে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গরু বোঝাই পিকআপ ভ্যানটি উদ্ধার করে নিয়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে বরিরা গ্রামের ভেতর থেকেই বাইপাস জাতীয় সড়ক ধরে লাগাতার গরু পাচার করা হচ্ছে। তবে এদিন গরু গাড়িটি উদ্ধার করে আটক করে নিয়ে যায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। একই সাথে গরুগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, গরু পাচার হচ্ছে কার মদতে? এক শ্রেণী পুলিশ প্রশাসনের মদতেই, যার জন্য তৃণমূল আজ বদনাম হচ্ছে। অপরদিকে কুলটি ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বাবন মুখার্জি বলেন, এই রকম বর্ডার এলাকার ওপর দিয়েই কিভাবে পাচার হচ্ছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে রাতের অন্ধকারকে সেফ জোন হিসাবে ব্যবহার করে গরু পাচার করা হচ্ছে। অপরদিকে পিকআপ ভ্যানের চালক বলেন, গরুগুলি বালতরিয়া থেকে আসানসোলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে কি কারণে বা কি উদ্দেশ্যে তা ক্যামেরার সামনে বলেনি গাড়ির চালক। গাড়ির চালকের অভিযোগ যে কিছু যুবক মদ্যপ অবস্থায় গাড়িটি আটকে দেয়। ঘটনা তদন্ত শুরু করেছে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে ঘটনাটি পুলিশ প্রশাসন জানেন না, নাকি না জেনেও চুপ করে রয়েছে। ঘটনা হচ্ছে যেখানে সিবিআই গরুর গাড়ির পিছনে পড়ে আছে, যেখানে ইডি পড়ে আছে, ডুবুটি চেকপোস্ট হয়ে এই যে পিকআপ ভ্যান যেটা আসছে, এবং যেখানে আপনার ডুবুটি চেকপোস্টে একটা ব্যাপকভাবে চেকিং চলছে, তারপরেও যে সমস্ত চোরেরা আছে তারা এটাকে একটা বরিরা এই কুলটি রোডটাকে সেফ জোন হিসাবে ব্যবহার করছে। পুলিশ প্রশাসন, বিশেষ করে আমাদের যিনি ডিসি সাহেব আছেন, উনি অত্যন্ত সৎ মানুষ, সতর্কভাবে উনি পাহারা দিচ্ছেন। আপনাদের মাধ্যম দিয়ে ওনাকেই জিজ্ঞাসা করছি যে এটার গাফিলতি কার? শুধু পিকআপ ভ্যানটা চৌরঙ্গি পুলিশ টেনে নিয়ে গেলে হবে না, এর পিছনে আসল রহস্য কার? এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভালো করে গাড়ির নাম্বার চেক করুক, মাল কার চেক করুক, বিজেপির যোগসূত্র পাওয়া যাবে, তৃণমূল কংগ্রেস এখানে বদনাম হবে, পুলিশ প্রশাসনকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। কেন হচ্ছে না সেখানে পুলিশ প্রশাসন? শুধুমাত্র তৃণমূলের উপরে কেন নির্ভরশীল এই জায়গার? তৃণমূল সরকার দায়ী নেবে তার? কেন গ্রামের ছেলেদিকে ধরে দাঁড় করাতে হচ্ছে গাড়ি? আজকে তো একটা দেখলেন, আপনি যান চৌরঙ্গি এলাকা, আপনি যান থানা এলাকা, লোহা কাটারি ছয়লাভ কারা চালায় পুলিশ জানে না? কম করার আগে আমার মনে হয় খবর নেওয়াটা উচিত। এটা এমবিআই ডিপার্টমেন্ট খুব সামনে, ওদের দেখা উচিত ছিল। একটা এত তাহলে কী দাঁড়াচ্ছে? যদি একটা গাড়ির নাম্বার প্লেট, তাহলে এমবিআই ট্রাফিক পুলিশ ঘুমোচ্ছে? সেই গাড়ি যাই হোক, সেটা হতে পারে, হয়তো সেটা বল জানি না আমরা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বরিরার এই অন্ধকার দিয়ে কর্পোরেশন এলাকা, রাস্তায় লাইট জ্বলছে না, এখন এই দিক দিয়ে গরুর গাড়ি পেরিয়ে যাচ্ছে, গ্রামের ছেলেরা ধরে দাঁড় করিয়ে পুলিশকে ডেকে হ্যান্ডওভার করা হলো। তার মানে হচ্ছে এই রাস্তাটাকে এরা ব্যবহার করে, দিনের পর দিন ব্যবহার করে। সকালবেলায় 8টা থেকে 4টে পর্যন্ত একটা সিভিক পুলিশ ভরেছে, সারা রাতটা ফাঁকা। যদি সিভিক পুলিশ দেওয়ার থেকে 24 ঘন্টা দেখ, অসুবিধা কোথায় আছে? মানুষ অনেক দেরিতে পুলিশকে ডাকা হলো, তারপর পুলিশ এসছে। কি চাইছেন, কি দাবি রাখছেন? দাবি হচ্ছে পুলিশকে এত বেশি সতর্ক হতে হবে যে পুলিশের দ্বারা এমন কোনো কাজ হবে না যে কাজে সরকার বিব্রত হবে, এমন কোনো কাজ হওয়া উচিত নয়। কারণ গভর্নমেন্ট যখন একটা প্রতিষ্ঠা পায় মানুষের ভোটে প্রতিষ্ঠা, গভর্নমেন্ট একটা মানুষকে কথা দিয়েছিলেন, কথা দিয়ে একটা গভর্নমেন্টের 2011 ক্ষমতায় বামফ্রন্ট এগুলো করেনি, বামফ্রন্টকে মানুষ প্রত্যাখ্যান করেছিল এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। 2011 পর 2022 মধ্যে তাসের ঘরের মতন যদি ভেঙে পড়তে দেখা যায়, দুঃখ লাগে। কিসকা গাড়ি হ্যাঁ বলা হ্যাঁ বললি কি হবে কাহ লেকে যা রহা থা হ্যাঁ কাহ সে আ রহা থা বলতড়িয়া সে কোন চিকে গরু হ্যায় হ্যাঁ কোন চিকে গরু হ্যায় গাঁও কি কোন চিকে হ্যায় হ্যাঁ কোন চিকে গরু
आपके गाड़ी में कौन चीज लोड है? जानवर। कहाँ लेके जा रहा था? आसनसोल। अभी क्या हुआ? वो पब्लिक ए गया, दारू पी लेता सर। अभी गरीब प्रचार बंद है, क्या रहा था गड्ढो? हाँ नहीं, तब यही बलतुड़िया से लौट गया। क्यों ऐसे? हम लोग आसनसोल पहुँचाने के लिए बोले। कौन बोला था? वो आदमी। हाँ आदमी ने। तब पहली बार। और इसके साथ पांच और गाड़ी था? ना ना नहीं। क्या हुआ था, क्या हुआ था, घटना क्या होता? दारू पी के वो लोग था। हाँ। मारपीट किया लोग। आपका नाम क्या है? अब्दुल। सौमित्र गांगुली, रिपोर्ट, टाइम्स बांग्ला।